দীপচরতি দারুল ইসলাম দাখিল মাদ্রাসা সিদ্দিকিয়া এতিমখানা ও হিফজখানার 33তম বার্ষিক সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দস্তরবন্দি মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার রেজাউল করিম। প্রধান ওয়াইস ছিলেন অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান। মাওলানা আব্দুস সালাম আজাদের সঞ্চালনা ও মাওলানা এম মুরাদ ইসলাম আদিবীর পরিচালনায় সভায় আলোচনা করেন মাওলানা আব্দুল হামিদ আজাদ, মাওলানা শফিক আহমেদ নৈমি, মাওলানা মোজাহিরুল কাদের, মাওলানা ইসমাইল শহীদ, মাওলানা ইউনুস বাহারি, নাসির উদ্দিন, আব্দুল খালেক, হাফেজ আব্দুল হালিম, অ্যাডভোকেট দেলোয়ার হুসাইন, মাওলানা কুতুবুদ্দিন তালুকদার প্রমুখ।